আড়াই বছর আগে ক্ষেত বেচা কাউলাদের নাকি রে? ক্ষেত বেচা আড়াই বছর হইছে, কয় বছর কাউলাদের? হেতারে 50 বা বুড়ি সঙ্গ নিছে সাব রেজিস্টার অফিস কাউলা দিব কইয়া, তারে কয় লগে লগে যাওয়া যেত না, যদি তোরার লগে গাড়ি তুলি বুঝা লাগবো আমি যে ক্ষেত বেচছি, যদি বাইয়ের লিয়ে বন্ধ করতে ব্যাপার আছে তোরা যা আমি আইতে আসি। 50 বার তারা গিয়ে বইয়া রয়েছে, তার খবর নাই। আইয়া সেটা তার জায়গায় কী তারে, তুই আমরা ফাটাই গেছ তা কয় বেআইনের শুনবেলা না মাদা ইয়া, তোমরা 10 কাউলা লইয়া তো বেআইনের শুনবেলা না, তারারে বুড়ি জং ফাটাইতে গেছে গা মাদা ইয়া। এই বড়বড়ায় 50 বার ঘুরাইয়া শেষ পর্যন্ত তারা চেয়ারম্যান অফিসে গিয়ে বিচার দিছে, এই যে তারা খেত এই এই কিনছে কিনুন না রাখিয়া চেয়ারম্যান অফিসে গিয়ে চেয়ারম্যান সাহেব খেত বেচা রাখছে আজ আড়াই বছর হয়েছে, তে ঠিয়া হওয়া নিছে কাউলা তারা চেয়ারম্যান সাহেব এত বড় কইল যা তার এই সখিদার তারিখে লইয়ে গিয়ে শহীদারে গিয়া কইছে চেয়ারম্যান সাহেব কইছে আপনারে যাইতেন, তে গেছে গেছে পরে চেয়ারম্যান সাহেব কয় তুই খেত বেচছ তুই কয় হ টেহানি চুক্তি কয় হ কয় কাউলা দেশ থাকি রে কইটা কি সকলের সামনে কইতাম না নিরাল কইতাম কয় ভিতরে তারে ভিতরে নিয়ে সরসা পরে তে চেয়ারম্যান সাহেবের আত রাত ধরে সেটা কয় চেয়ারম্যান সাহেব খেত বেচছি আড়াই বছর আগে, হেবলা খেতের দাম আছিল কত, অহন ইয়ার হইছে কত, বেচা লাইলে টেকাওলা দিয়া লাইলে কি কিছু করণ যাইব, আপনার কাছে যখন ব্যাপারটা আইসে খুব সুবিধা হয়েছে আপনি যায় করেন করেন 50-50। চেয়ারম্যান সাহেব ভিতরে গিয়া সেটা বাড়ি যাই এসে তার ভাগে পড়ছে না তো তাই খাত বেচছে এটাই কইতে পারবো, কিন্তু টেহা পাইছে না তো ভাই বোন বেশি তো তোমরা তারা 1 লাখ টেহা দিয়া দিবা তে কাউলা দিয়া দিব কাল কর, আরে মুসলমান ভালা মানুষ তোমরা, একটা রিক্সা যদি ময়নামতি বাজারে পাওয়া যায় তখন ভাড়া হয় 1 রকম, 4-5টা রিক্সা থাকলে ভাড়া হয় 1 রকম, ঠিক কি দেখো? বাটফারি কি হুদা হেতারা হিকছে আমরা তারা ভালা, রিক্সা হলো তো হিক্কা লাইছে না হইলে সিলেট কুসে আইয়া সাইরা এবারে ময়নামতি বাজারে মসজিদের সামনে নামছে রিক্সাওয়ালা সাদৌল উৎফুর তার বাড়ি, তে বইয়া রয়েছে হেতে ব্যাগ ট্যাগ লইয়া নামিয়া কয় লড়ে যাই কয় হ লড়ে যাই, সারাদিন রিক্সা চালাই হুশ আছে হইতালায় মহন সাদৌল উৎফুর তার বাড়ি টেবিলে ময়নামতি হইতালাইব কখন সারাদিন রিক্সা চালাই হুশ নাই অহন ভাই সাই যাইতাম পারতাম না হইতালায় কারে বাড়াই দাম কয় বাড়াই দিলে কত দিবেন না হইলে 200 দিবেন দাপ মারে কখনো চামড়া সিট আর কারে কয় 20 টাকার ভাড়া আপ ডাউনে 40 টাকা খাইলে 10 টাকা হইলে তুই 50 টাকা না ভাস সায়ের কথা কইয়া না তুই 10 টাকা বাড়াইয়া 50 টাকা নিতে পারবি, আপ ডাউন বাড়ার লগে তুই ধাপটা মারছ কখনো হেবাড়ো গাড়ি কিতা কস তুই 200 টাকা কিতা কই 220 টাকা কইয়া গেছে না গেছি নি শৈলদাত কুদুর জোর আছে তুমি একটা রিক্সাওয়ালা হইছ তুমি আরেকবার কায়দাত পাইয়া 50 টাকার ভাড়া 200 টাকা দাপ মারছো তুমি হুবের ভালা মানুষ, তুমি ভালা মানুষ তোমার 6টা ফুট থাকলে 10টা ক্ষমতা থাকলে তুমি যা একটা উড়িয়ে দাও ঠিক কিনা ক, একটা সত্য কথা মনে পড়ছে কই লিতাম নি কসবা কহন কথা বলো কহন, একবার নাই ফুট আরেকবার 6 ফুট, একবার ফুট নাই আরেকবার কয়জন সীমানার ভিতরে ঘর তুলতেছে আফন ভাই হ্যাঁ গুমের তো দৌড় দৌড়তে সেরকম ভাইসা কয়দিন আগে যে আমি নাই না আপনি খোড়া বয় দিয়ে গেলাম দিদি ভিতরে পড়ছেন আমি ভিতরে না তুই ভিতরে দি আমার গিয়ে 6 ফুট তোর গিয়ে নাই ফুট অনেক যেতেন রে ডাক দিয়ে মহন হ্যাঁ ওই ডিকি তখন কই ডিকি আবার কই রে তোরা দুইতে বিদেশ চারটে দেশ ঘুরগুলি দিয়ে বাড়ি আইয়া পড়ছে না আইয়া সেটা কয় তুই কি এখন এমনি যাবি গা নাইতান রে লাগাই দিতা কাউ যা আমি কিনতা কয় যে ফাড়াই দে রে 1 ফুটে দৌড় দেয়া সাসার ফিটটা মধ্যে এমন একটা কিল দিছে বয়স্ক মানুষ এবার দাঁড়ায় ফিডে বুহে ফিডে দৌড়ে গেছে গা এবার দুইজনে দৌড়ে নিয়ে হতাইছে সরিষার তেল দিয়া গরম পানি এই গরম কইরা রৌন দিয়া দিতে আছে এবার কানতে আছে গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আমার সু বড় ভাই আমার কাম লাগলো দুইটা থাবড়া দিয়া লাইতো এবার ফুতাই তিরে দিয়ে আমারে বাইর খাওয়াইলো কইল যারা মানে না জুহরের আজান ফরছে এবারে প্রত্যেক দিন মসজিদে গিয়া নামাজ পড়ে আর যে উঠটা যাইতো ভাড়ানো উঠতো লইছে দেখে যায় মরমরি দিয়ে উঠে বউয়ে থাকে হলো হইতেই ফুরালাম এবার চোখের পানি দি সাইরা দিয়া আল্লাহ কই একটা সিল্লান দিয়া লাইছে সোভান আল্লাহ কইতাম না আল্লাহ
আমার ভাইয়া আমার এই কামটা করার বিচারটা তোমার কাছে দিয়া রাখলাম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে জুলুম করছো তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা নাই। তে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না কয়? এবারে যখন আল্লাহ কয়ে ডাক দিছে আল্লাহ শুনে নিও, আল্লাহ কয় অদনি আস্তা জিব লাগো, বান্দা তুই খালি ডাকটা দে, কবুল করার মালিক আমি আল্লাহ। ছুটু ভাই যখন আল্লাহ কয়ে ডাক দিয়া লাইছে, এমনি গাড়াতে একটা সিল্লান ফিরে গেছে গা, সিল্লানের লগে এই এই বেড়ায় একটা শরীর বর কইরা ছুটু ভাইডা কি তারে কি এর সিল্লানি ভাই সাহেবের গলা দিয়ে হোনা যায়, কুদ্দুর আগে ভাতিজার কিল খেয়েছে মায়া দো মায়া দো, দৌড় দিয়া বাড়িয়া গিয়া দেহে এবারায় ফুইরা রয়েছে, রাস্তার মানুষে দৌড়াই আইছে, আইয়া শিরাত দৌড়া কয় নাই এবারায় নাই, মোবাইলটা চলতে আছে কিতারে দৌড় দিয়ে বিড়ি বেড়াই আইছে বউয়ে, আইয়া কয় ভাই সাহেব কিতা রাস্তার মানুষে জিগা গো, এবার আটকা সিলেন দিয়া মরিয়া গেল গা, কয় কিতা জানি একটা ফোন আইলো আপনারা ভাই সাহেব দিও মাগো কয়ে সিলেন দিয়া নাই, ফোনটা ধরছে ধরছে পরে দেখে ওই বিদেশ যে দুই ফুট একতে কইতে আছে কেরা ধরছেন ফোন, কয় আমি তোরা লগের স্বাস্থ্য এই তোরা বাড়ির দহিন দিয়ে যে বাড়ি করিমে আনা, কয় চাষা আব্বাই দিছিলেন দিয়া ফোনটা রাখিয়া দিল, কয় আরে তোর আব্বাই তো নাই, কয় কিতা হইছে কই তুই কিতা কইছ, কয় আমি কইছি ভাই সাহেবে কই জানি গাড়ি দিয়া যাইতে লইছিল অ্যাক্সিডেন্ট কইরা ভাই সাহেবরে হাসপাতালও নিছে, এই দে হুন্যান আব্বাই সিলেন দিছে, কয় তোর ভাইয়ে গিয়ে হাসপাতাল তোর আব্বাই এটা হইনা নাই, আর এগুল দিয়া বাপে যে সিল্লান দিছে দুই ফুটে গাঁথা করতে আছে, একজনে শাবল দিয়া গাই দিছে আরেকজন হাত দিয়া মাটি তুলতে আছে, আব্বাই সিল্লান দিল কেড়ে ওই কুব্দ উন্না বেড়া সাইয়া রয়েছে আব্বার দিকে, ওই গাঁথে মাটি তুল উন্না বেড়া ও সাইয়া রয়েছে আব্বার দিকে, আত রয়েছে গাঁথাত হেতে দিছে কুব আত্রার উঠতাইছে না, যে যাত্রা দিয়া সাসারে কিল্লা দিছ আল্লাহ কয় যাত্রার গাতারতে তুললাম না, খেলা কার পারেনিও বেড়াগিরি দেখো কি হত্যা ছয়টার ভিতরে দুইটা দিয়ে জাগাত নাই, তুমি যেই ছয় ফুটে রইলে বেড়াগিরি দেখাইতা তুমিও দি নাই, ঠিক কিনা ক? বেড়াগিরি দেখাইয়ান না দুনিয়াটা বেড়াগিরির জাগা না, তোমার তো ভালা ভালা বেড়ায় সমান হইয়া গেছে গা, নমরুদের মতো বেড়া জোতাইয়া, ফেরাউনের মতো বেড়া সুবাইয়া, কারুনের মতো বেড়া রে গাতার ভিতরে খাদাইয়া, আলা বালা বেড়ায় ত্রি হমান তুমি আমি তো ফইলে না, ঠিক কিনা কও? সাদৌলত ফুলের মানুষ অন্তরে ভয় রাখবা কা, কথা কয় না কা? আল্লাহর ভয় অন্তরে লইয়া সারাটা জীবন চলবা, সাবধান মন্ডায় যা ধরে তাই কইরো না, মন্ডায় যা ধরে তাই কইরো না, মন্ডায় যা ধরে তাই কইরো না, ছয়টা ফুট নিতে ছয় সেকেন্ড লাগে না, এটি কোনো মানুষের খাসিয়ত না, জি ফুট লইয়া যারা বেড়াগিরি দেখায় এটি হলো কুকুরের স্বভাব, ঠিক কিনা কম? কুত্তায় দেখবা পাঁচ ছয়টা বাচ্চা সমানে দেয় দেখবা কি করে বুড়া কুত্তারা, যখন এটা নিকুদের আডুইন না হয় সুইটারি এটি যখন কেউ কেউ করে আওয়াজ করে বুড়া কুত্তাটা দেখবেন খ্যার মুড়ার মধ্যে ডালাম দিয়া আর বাহি ছয়টা জায়গা দিয়া রাখছে, আর একটা কুত্তা যাইতে লইছিল উত্তর ভারতে দহিন ফাড়া, ওই বুড়ারা ফাতলা কাইক দিয়া যাই গিয়া বড় হয়েছে, আমার সুইটটা সাইটটা বড় হয়েছে ফাতলা ফাতলা কাইক দিয়া ভারী যাই গিয়া কুমালা ধরা লাগো অঞ্জনা, এই কুত্তায় না এরকম করে, ঠিক কিনা ক? দাদাগিরিটা কত ক সহাল বেলাতে তুই নিজে দর দেখাই দিস তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দিয়া যাই গিয়া মাথার ডালা দেহে বুড়া কুত্তাটা খের বুড়ার মধ্যে হেলান দিয়া বইয়া মাথাটা নয় রাখছে, ওই দহিন ফাড়া যেটা গেছিল এটা ডাক দিয়া জিগা কিতা ভাই সাহেব মন খারাপ দি, কয় বেড়াগিরি শেষ দো, কয় কেমনে কি তৈল, কয় ছয়টার ভিতরে দুইটা ফ্যানো ফুইটা মরিয়া গেছে, বাতের ফ্যানো ফুইটা দুইটা গেছে গা মরিয়া, দুইটা ফ্যানো ওলা ফহিল আর বাহি দুইটার ফলা ফেনে বেদাইয়া মাইরা লইছে, বেড়াগিরি আছে না গেছে তো কুত্তে নাই তো করে সুইটা সেটা লইয়া, তোমার আল্লাহ ছয়টা বাচ্চা দিছো তুমি সেগা সাজদাতে না ফুইরা থাকবা, তুমি সেগা কানতে কানতে শহর কোনাত গাও না জমাই নেইবা, তুমি সেগা সিল্লাইয়া সিল্লাইয়া কইবা আল্লাহ কেউ যে একটা সুইটা সেটা হয় না, উমরা করতে যায় হজ করতে যায় শাহজালালে আজমির শরীফ যায় গিয়া সেটা একটা সুইটটা নিয়ে আনন্দ যায়, কেউ বলে তুমি একটা দাও না আমারে দিছো ছয়টা কেমনে শুক্রিয়া আদায় করতাম, সুবহানাল্লাহ কয় না, তুমি কানতে কানতে তোমার গা হইয়া যায় গেউনের কথা, তুমি সাজদার তো উঠো কেমন আব্বা, তোমার তোরা কলজা দিছে কাড়ায় ছয় ফুট কে দিছে নিব কাড়ায় কসবার হেতার বেড়াগিরি দি জাগাচ্ছে, কসবার হেতার বেড়াগিরি দি জাকাত শেষ, তুমি কি আর বেড়াগিরি দেখা, কয়টা ফুটের মালিক হইছো কয়টা টেহার মালিক হইছো, তুমি যেরকম লইয়া পড়ো কথায় কথায়
কয় টেহা তোমার, কয় টেহা তোমার, তোমার মতো টেহা ওলা দিন নেই চান নাই। তুমি তুই মুরব্বীর সামনে দিকে মাছের দাম কই আলাও, মুরব্বী এদিকে 250 টাকা বেজবানি, তেফাল দিয়া কই 300 বেগল। হগিন্নির ফুতের নাম মিয়া খা, টেহা ওলা হইছ। আরে তোর ঘরের বিটা তো কয়দিন আগে কুত্তা ঘুমাইছে, তুই মুরব্বীর সামনে দিয়ে গিয়া মাছের দাম কস, তোর টেহাডি যাইতে কয়দিন, তুই কয় টেহার মালিক হইছ তুই, ঠিক কিনা কও? বেড়াগিরি দেহাও ঠাঙের উপরে ঠাং তুললে বুঝা থাকো, মুরব্বীর সামনে কয় টেহার মালিক। কারুনের যে সম্পদ রে কারুন, কিরুন কথার লাগিয়া ওয়াজ করে যাইতে পারলাম না, কে সম্পদ কম না বেশি? এই কারুনের সম্পদ রে রাহনের লেগে গুডাউন বানাইছে, কি বানাইছে গোডাউন, দেখি খোলা না তালা, তালার যে চাবি দি, তালা লাগানোর পরে চাবি দি, এক জায়গা তার এক জায়গা নিতে 40টা উট লাগছে, কি তালা দি মাল দি কিটা, আও তাও একটা করে তিনটা না, চাবি তো তিনটা করে থাকে, একটা করে আলগা কইরা এক জায়গা তার এক জায়গা নিতে উট লাগছে কয়টা, আর আমরার তারা একটা চাবি কোমরের লোকে বাইন্ডাল হয়েছে কাইতন দিয়া, তা কুদুর ফরে চা স্টল চা খাইতে গিয়ে কুদুর ফরে ফরে লারা দেয়। আরে বড় বড়া এটাও তো তুই কোন স্টিলের আলমারি কিনছ, তা ফুতের বিয়া করাইয়া হোড় বাইতে যৌতুক পাইছ তুই, একটা স্টিলের আলমারি চাবি লই আইতে কর, আর হ্যাঁ বেড়া 40 উঠ দিয়া চাবি নেওয়া লাগছে এক খানতে আর এক খানতে, হ্যাঁ বেড়ার মতো বেড়া এদো না গোত্তার অর্ধ রইতা না, বেড়াগিরি যে দেহা, ঠিক কিনা ক? সুতরাং অন্তরে ভয় থাকবে কার, কথা কয় না কার? আবার শুনো আল্লাহর ভয় কারে কয়, মুসলমান আল্লাহর ভয় কারে কয় শুনো। আজকে এখন পুরুষের ওয়াজ শেষ, এখন আল্লাহর ভয় কারে কয় বুঝাবো আমার আম্মাদের জন্য, সদৌরতপুরের আম্মারা ও আমার আম্মা গো ঘরের কোনায় বসেন গো আম্মা, আমি ঢাকার হুজুরও না, আমি চিটগঙ্গের হুজুরও না গো আম্মা, আমি কুমিল্লা পাশেরই মানুষ, তোমরা বুড়ি সং আমি নাইলে ব্রাহ্মণ পাড়া, তোমরা সাদৌলতপুর আমি নাগাস, ও সাদৌলতপুরের আম্মা তুমি মন দিয়ে শোনো, তোমাদের মতো মহিলাই ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতো মহিলাই ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আম্মা আম্মা গো কলিজাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইও গো আম্মা, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইও, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা দিবা গো আম্মা, তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও, দুনিয়ার সবাই দেখুক তোমার মাটির কবর, তুমি আম্মা কবরে গিয়া দেখবা গো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ, আজকে কয়েকদিন ধরে জ্বর, কি কি সাংঘাতিক জ্বর, ঘরটার ভিতরে আরো তিনজন মানুষ, আলী বিবি ফাতেমার স্বামী, হযরত হাসান হুসাইন বিবি ফাতেমার দুই সন্তান, চারজন মানুষ ঘরের ভিতরে ফাতেমার জ্বর, একটা কাজের মানুষ নাই, একটা কাজের বুয়া নাই গো আম্মা, আমরা তো কয়টা টাকার মালিক হইলে কাজের বুয়া রাখা লাগে, আম্মা গো বিবি ফাতেমার মতো মানুষ নবীজি যেই মেয়েটারে সবচেয়ে বেশি আদর করছে, যেই মহিলাটারে জান্নাতের সর্দারিনী ঘোষণা করা হয়েছে, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জ্বর যখন প্রচুর, স্বামীর একটা ডাক দিছে, স্বামী আমার, আলী কয় বিবি বলো কি, কয় স্বামী গো আপনি কই কাছে আসেন, হযরত আলী কাছে আসলেন, ফাতেমা হাতটাতে ধরলেন, চোখের পানি সাইরা কয় ও স্বামী আমি বুদয়ার বাঁচব না, আমি বুদয়ার বাঁচব না স্বামী, স্বামী গো আমি বুদয় মরে যাব, আমার বুদয় সময় শেষ, হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় বিবি গো
কে বলেছে তুমি বাঁচবা না? জ্বর হইলে কি মানুষ বাঁচে না? জ্বর তো হইতেই পারে, তুমি ভালো হয়ে যাবা। আবার হযরত ফাতেমা ডাক দেয়া, কয় স্বামী গো সময় আমার শেষ, আমি তো আমারটা টের পাই, আপনার হাতে ধরে আমি ভিক্ষা চাই, যদি কোনো কারণে আপনারে কষ্ট দিয়ে থাকি দয়া করে আপনি বলেন মাফ করে দিয়েছেন কি না। আপনার যেমন খেদমত করা দরকার ছিল, আমি ফাতেমা আপনার তেমন খেদমত করতে পারি নাই। অস্বামী স্বামী গো আপনার যেমন যত্ন নেওয়া দরকার ছিল আমি নিতে পারি নাই। আমি যদি বিদায় হয়ে যাই, আপনার পক্ষ থেকে যদি মাফ না পাই, কেয়ামতের ময়দানে না জানি আসামি হয়ে যাই। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় বিবি তুমি নবীজির আদলের কন্যা, তোমার যখন বিয়ের সময় আমি সাহস করে নবীজির কাছে প্রস্তাব নিয়ে যেতে পারি নাই, নবীজি আমার গতিবিধি দেখে বুইজা ফেলাইছে আমি ভয় পাই। বিবি গো নবী সাইদা সাইদা তোমারে আমার হাতে উঠাই দিছে, আমি তোমার জন্য জীবনে কোনোদিন মন মতো একটা জিনিস দিতে পারি নাই। তোমার নাকের ফুল কানের দুল, তোমার গলার মালা হাতের মালা, তোমার একটা শৌখিন কোনো জিনিস আমি কোনোদিন তোমার হাতে উঠাই দিতে পারি নাই, তিন বেলা মজা করে খাইতেও দিতে পারি নাই। চুলায় একদিন আগুন জ্বললে আরেকদিন চুলার আগুন ছিল না। ও বিবি আমার কোনো অভিযোগ নাই, তুমিও বলো তোমার কোনো অভিযোগ আমার ব্যাপারে আছে নাকি। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। এবার আলী ফাতেমার হাতটাতে ধরলেন, ডাক দিয়া কয় স্বামী অস্বামী আমি যদি মরে যাই, আমি যদি এই রাতের বেলায় মরে যাই ও স্বামী, আমি যদি আজকে রাত্রে মরে যাই, সকাল পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি দয়া করে রাতের বেলায় যদি আমার অন্তকাল হয়ে যায়, আপনি হাসান হুসাইন রে নিয়ে কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের বেলায় জানাজা দিয়া আপনি গোপনে গোপনে আমারে কবর দিয়া দিয়েন। হযরত আলী চিৎকার দিয়ে কয়, ও বিবি তুমি এটা কি বললা? তোমার আবদারটা আমার বুঝে আসলো না, এটা কেমনে হয়? এটা কেমনে হয় নবীর কন্যা ফাতেমা যদি আমি গোপনে দাফন করি, পরের দিন সকালবেলা সাহাবারা যদি জিজ্ঞেস করে আলী রে এটা তুমি কি করলা, আমি কি জবাব দেব? ফাতেমা কয়ালি আপনি বলবেন এটা ফাতেমার আদেশ, এটা ফাতেমার ওসিয়ত। এবার আলী কয় ফাতেমা তুমি কেন এই ওসিয়ত করতেছো? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আলী রে জীবিত অবস্থায় কোনোদিন 14 জন পুরুষের বাইরে যাই নাই, কোনোদিন কোনো মানুষের সামনে পড়ি নাই, কোনোদিন ফরজ পর্দার লঙ্ঘন করি নাই। ও আলী তুমি যদি দিন পর্যন্ত আমার লাশটা রেখে দাও, দিনের আলোতে কাফন পরি যখন জানাজার জন্য নিয়ে যাবা, কাফনের বাইরে দিয়া মানুষ আন্দাজ করে ফেলবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, বাইরে দিয়া দেখেও তো বুইজা ফেলবে আমি চাই না অন্য মানুষেরা একটুক বুঝুক, সুতরাং রাতের বেলায় দাফন করে দিও, সারাটা জীবন কোনো মানুষকে দেখা দিলাম না, মৃত্যুর পরে এই লাশটাও কাউরে আর দেখাইতে চাই না। অসাধারণপুরের মারা ও আমার বোনের গো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ,
সম্পদ হইলে হজ করা যেমন ফর, ও সাদৌলতপুরের আম্মা গো পর্দা করাও তোমার জন্য এমন ফরজ গো আম্মা।